আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এ প্রস্তাব না মানলে ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী, বলছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। ভয়ঙ্কর তুষারঝড়, যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে 50। আরো থাকছে, ইরানের আকাশে 100 স্টারলিং সক্রিয় হবে, বলছে ইলন মাস্ক। আফগানিস্তানে আরো 2 এনজিওর কার্যক্রম স্থগিত। আরো থাকছে, বিমান থেকে নামানো হলো ইরানের ফুটবলার আলি দাইয়ের স্ত্রী ও কন্যাকে। সবশেষে দেখছে, ফিলিস্তিনের পক্ষে নেয় রোনালদো রাজনীতির শিকার, বলছে এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এ প্রস্তাব না মানলে ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী, বলছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বেসামরিকীকরণ ও নাৎসিবাদ মুক্ত করায় প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্বে ইউক্রেন সরকারের, তা না হলে রাশিয়ার সেনাবাহিনী এ সিদ্ধান্ত নেবে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, বেসামরিকীকরণ ও নাৎসিবাদ থেকে বেরিয়ে আসতে রাশিয়ার প্রস্তাব কে ভালো করেই জানে। এই প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্ব ইউক্রেন সরকারের, তা না হলে রাশিয়ার সেনাবাহিনী এ সিদ্ধান্ত নেবে। লাভরভ বলেন, কথা খুব সহজ, নিজেদের ভালোর জন্য ইউক্রেনকে প্রস্তাব মেনে নিতে হবে, তা না হলে রাশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন সময় এলো যখন রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, সোমবার দেশটির দক্ষিণাঞ্চল অ্যাঙ্গেলসে বোমারু বিমান ঘাটিতে ইউক্রেনের ছোড়া একটি ড্রোনের আঘাতে 3 জন নিহত হয়েছেন। রোববার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া একে প্রচারিত এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কাদের উপর বিশ্বাস রাখা যায় না, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে 2022 সাল। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দেশই রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থাকারী হিসেবে আবির্ভূত হয়েছিল, কিন্তু পরে তাদের অন্য ভূমিকায় দেখা গেছে। এ থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি, পাশাপাশি আমরা বিশ্বস্ত বন্ধুও খুঁজে পেয়েছি। ভয়ঙ্করতম তুষারঝড়, যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে 50। ক্রমেই প্রাণঘাতী হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি, সাইক্লোন বোমা বা তুষারঝড়ে বিধ্বস্ত গোটা দেশ, এমনকি উত্তর আমেরিকার মহাদেশের একটি বিস্তীর্ণ অংশ প্রবল ঠান্ডায় প্রায় জমে গেছে। আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি দেশটির ইতিহাসে বিরল, তা অতীতের শীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে। ইতিমধ্যে ঠান্ডায় 50 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার এই বিরূপ পরিস্থিতির মধ্যে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দেশটির বিপর্যয় মোকাবেলা বাহিনী, কখনো গাড়ির ভেতর থেকে, কখনো বা বরফের আস্তরণের নিচে থেকে মিলছে মৃতদেহ। আগামী 24 ঘন্টায় আরও কয়েক ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আমেরিকার আবহাওয়া অফিস। পশ্চিম কানাডায় ইতিমধ্যে তাপমাত্রা পৌঁছে গেছে হিমাঙ্কের 53 ডিগ্রি নিচে, এছাড়া মিনেসোটার তাপমাত্রা হিমাঙ্কের 38 ডিগ্রি নিচে, ডালাসের পারদ নেমেছে হিমাঙ্কের 13 ডিগ্রি নিচে। তুষারঝড়ের কারণে আমেরিকার রাস্তায় পুরো বরফের আস্তরণ জমে গেছে, কোথাও কোথাও তার উচ্চতা 8 থেকে 10 ফুট, যার ফলে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। এ পর্যন্ত 15,000 ফ্লাইট বাতিল করতে হয়েছে, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে আমেরিকার বিভিন্ন স্থানে, প্রায় 2 লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় বাস করছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। আবহাওয়াবিদরা জানান, এই পরিস্থিতিতে যতটা সম্ভব বাড়ির ভেতর থাকতে হবে, তীব্র ঠান্ডার বাইরে বেরোলে তুষার ক্ষত, এমনকি প্রাণহানির সম্ভাবনা রয়েছে, কারণ তুষারপাতের পাশাপাশি আমেরিকায় অনবরত চলছে ঝোড়ো হাওয়া, কনকনে ঠান্ডা সেই হাওয়া যেন চাবুক মারছে শরীরে। ইরানের আকাশে 100 স্টারলিং সক্রিয় হবে, বলছে ইলন মাস্ক। ইলন মাস্কের মালিকানাধীন এক্সপ্রেস এক্সের প্রায় 100টি স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেটের স্বাধীনতা ও তথ্যর অবাধ প্রবাহ নিশ্চিত করতে ইরানের আকাশে সক্রিয় হতে চলেছে। সোমবার এক টুইট বার্তায় ইলন মাস্ক নিজের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনের মৃত্যুর পর দেশটিতে শুরু হওয়া বিক্ষোভের 3 মাস পর ইলন মাস্ক এ ঘোষণা দেন। মাস্ক আন্দোলন শুরুর দিকে জানিয়েছিলেন, তিনি ইরানের আকাশে স্টারলিং স্যাটেলাইট পাঠাবেন যাতে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ইন্টারনেটের স্বাধীনতা ও তথ্যর অবাধ প্রবাহ নিশ্চিত করা যায়। স্পেস এক্স ইরানের আকাশে স্টারলিং স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন করেছে উল্লেখ করে ইলন মাস্ক সোমবার টুইটে জানিয়েছেন, 61টি স্টারলিং স্যাটেলাইট শীঘ্রই ইরানের আকাশে সক্রিয় হতে চলেছে। মার্কিন এই ধনকুবের গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, ইরানে ইন্টারনেটের স্বাধীনতা এবং ইরানিদের কাছে তথ্যের অবাধ প্রবাহ অগ্রসর করার জন্য মার্কিন সরকারের প্রচেষ্টায় অংশ হিসেবে তিনি দেশটির আকাশে স্টারলিং স্যাটেলাইট সক্রিয় করবেন। বিশ্লেষকদের দাবি, স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ইরানিদের উচ্চগতির ইন্টারনেটে অ্যাক্সেস পেতে এবং দেশের সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেট পরিষেবা এবং নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বাইরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্সেস পেতে সাহায্য করতে পারে। আফগানিস্তানে আরও 2 এনজিওর কার্যক্রম স্থগিত।
আফগানিস্তানে আরো দুটি বিদেশি বেসরকারি সংস্থা এনজিও তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এ নিয়ে দেশটিতে ছয়টি এনজিও কার্যক্রম স্থগিত করল। সবশেষ গতকাল সোমবার কিসিয়ান এইড ও অ্যাকশন এইড আফগানিস্তানে কার্যক্রম স্থগিত করে। এর আগের দিন রোববার কেয়ার ইন্টারন্যাশনাল দ্য নরওয়েজিয়ান রিভিউ কাউন্সিল ও সেভ দ্য চিলড্রেন একই সিদ্ধান্তের কথা জানায়। এছাড়া ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আফগানিস্তানে কার্যক্রম স্থগিতের কথা জানিয়েছে। শনিবার আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে দেশি বিদেশি সব এনজিওতে নারীদের কাজ বন্ধ করার নির্দেশ দেয়। সম্প্রতি আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। এই ঘোষণার এক সপ্তাহ না পেরোতে দেশটিতে এনজিওতে নারীদের কাজ বন্ধের নির্দেশ জারি করে তালেবান। এই নির্দেশ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা চলছে। বিমান থেকে নামানো হলো ইরানের ফুটবলার আলী দাইদের স্ত্রী ও কন্যাকে। তেহরান থেকে দুবাই যাওয়ার পথে ইরানের কিংবদন্তি ফুটবলার আলী দাইয়ের স্ত্রী ও কন্যাকে বিমান থেকে নামিয়ে নিয়ে গেছে দেশটির প্রশাসন। মহান এয়ারের একটি বিমান থেকে তাদের নামিয়ে দেওয়া হয়। ইরানের হিজাব বিরোধী আন্দোলন সমর্থন দেওয়া এর আগে আলী দাইয়ের পাসপোর্ট বাতিল করা হয়। এ ব্যাপারে ইরানের কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমকে। পুলিশি হেফাজতে মাহসা আমিনী নামের এর কুদ্দি তরুণের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকারীদের থামাতে সরকারের দমন চেষ্টার সমালোচনা করে ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন সাবেক তারকা ফুটবলার আলী দাইয়ী। এ কারণে দাইয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। গত 13 সেপ্টেম্বর ইরানের নৈতিক পুলিশের হাতে আটক হন 22 বছর বয়সী কুর্দিশ তরুণী আমিনি। যথাযথ নিয়ম মেনে হিজাব না পরার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। এর 3 দিন পর তার মৃত্যুর খবর জানায় পুলিশ। 27 সেপ্টেম্বর এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন আলী দাইয়ী। ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, ইরানের জনগণের উপর দমন নির্যাতন ও গ্রেপ্তার চালানোর বদলে তাদের সমস্যার সমাধান করুন। 1993 সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা দাইয়ী ইরানের হয়ে সর্বশেষ খেলেন 2006 বিশ্বকাপে। 13 বছরের ক্যারিয়ারে 149 ম্যাচে 109 গোল করেন তিনি। 2021 সালের সেপ্টেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো তাকে টপকে যাওয়ার আগ পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ড ছিল দাইয়ীর। ইউরোপের ক্লাব ফুটবলে খেলা প্রথমে ইরানি ফুটবলার ছিলেন দাইয়ী। জার্মান বুন্দেসলিগায় আর্মেনিয়া বেইলেফেল্ড, বায়ার্ন মিউনিখ এবং হার্তা বার্লিনের হয়ে খেলেছিলেন তিনি। ফিলিস্তিনের পক্ষ নেয় রোনালদো রাজনীতির শিকার, বলছে এরদোগান। কাতার বিশ্বকাপে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের মূল একাদশে সুযোগ না পাওয়ার বিতর্কে এবার ঘিঢালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার দাবি, ফিলিস্তিনি সমর্থক হওয়ার কারণেই রাজনৈতিক নিষেধাজ্ঞার শিকার হয়েছেন রোনালদো। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে সাবেক ম্যানি ও রিয়াল মাদ্রিদ তারকাকে প্রথমে বসিয়ে রেখেছিলেন পর্তুগিজ কোচ, পরে বদলি খেলার হিসেবে নামার সুযোগ পান তিনি। এরপর কোয়ার্টার ফাইনালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও রোনালদোকে মাঠে নামানো হয় দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে। ওই ম্যাচে মরক্কোর কাছে 0-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। 37 বছর বয়সী রোনালদোর জন্য এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ। ফলে ভগ্ন হৃদয়ে কাঁদতে কাঁদতে রোনালদোর মাঠ ছাড়ার দৃশ্য মনে দাগ কেটে যায় ফুটবল প্রেমীদের। তার সঙ্গে অন্যায় করা হয়েছে, অভিযোগ তুলে সরব হন অনেকে। এবার সেই তালিকায় নাম লেখালেন এরদোগানও। গত রোববার তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজুলুম প্রদেশে এক যুব অনুষ্ঠানে বক্তব্যকালে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ওরা রোনালদোকে কাজে লাগায়নি, দুর্ভাগ্যজনকভাবে তারা তার উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ম্যাচের মাত্র 30 মিনিট বাকি থাকতে রোনালদোর মতো ফুটবলারকে মাঠে নামানো হয়েছে। এটি তার মনস্তাস্থকে সম্পূর্ণ নষ্ট করেছে এবং তার তেজ কেড়ে নিয়েছে। রোনালদো এমন একজন ব্যক্তি যিনি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন। অবশ্য ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে রোনালদো কখনো প্রকাশ্য কোনো মন্তব্য করেননি, তবে অনলাইনে এই বিষয়ে বহুবার ভুয়া খবর ছড়িয়েছে। 2019 সালে নিজের গোল্ডেন বুট পুরস্কার নিলামে তোলার পর এই পর্তুগিজ তারকা ফিলিস্তিনিদের জন্য 15 লাখ ইউরো দান করেছেন বলে একটি ভুয়া খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। সে সময় রোনালদোর প্রতিনিধিত্বকারী একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ওই খবর মিথ্যা বলে জানায়।